প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনার প্রতিষ্ঠা দিবস। জনঔষধি সেখানে জেনেরিক নামে সমস্ত ওষুধ পাওয়া যায় এবং বাজারে যে সমস্ত ওষুধের মূল্য যা তার প্রায় তিন ভাগের এক ভাগ মূল্যে পাওয়া যায়। এর সবথেকে বড় একটা সফলতা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক টাকায় মানে মা বোনেদের জন্য যে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড সেটা প্রতিটি এক টাকায় পাওয়া যাচ্ছে। এটা এক ভারতবর্ষে সমস্ত মায়েদের স্বাস্থ্য রক্ষায়, বোনেদের স্বাস্থ্য রক্ষায়, মেয়েদের স্বাস্থ্য রক্ষায় একটা যুগান্তকারী অধ্যায় এনেছে, যুগান্তকারী পরিবর্তন। এটা প্রধানমন্ত্রীর একেবারে ফ্ল্যাগশিপ স্কিম। আর এছাড়াও সমস্ত ওষুধ অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত 900টি ওষুধ এবং 154টি মেডিকেল ইকুইপমেন্ট এতে পাওয়া যাচ্ছে। 6000 দোকান খোলা হয়েছে সারা ভারতবর্ষে। আগামী 2024-এর মধ্যে 10000 দোকান খোলা হবে এবং 2000 ওষুধ এরকম কম দামে দেওয়া হবে, 300 মেডিকেল ইকুইপমেন্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।